দেখি তাই তো আজ জানতে পেরেছি চম্পল নগরে সনকার গর্ভে পুত্র সন্তানের জন্ম হয়েছে তাই তা বিলম্ব নয় তাই বহুত আমি ছুটে যাবো সেই বালকের লড়ার লেখন লিখতে তো বুঝছনি প্রণাম জানাই দাদা আশীর্বাদ করি ভগ্নি কল্যাণ হোক বলি ভগ্নি জানতে পারি কি বা মনে কর আমার পথে আটকাইছো ও গো দাদা আমার মনের কথা শুনতে গেলে তিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হতে হবে যে তোমায় ভগ্নি আজ তোমার মনের কথা জানতে হবে আমার তোমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার আবদ্ধ হতে হয় নিশ্চয়ই বেশ তাতেই আমি রাজি তবে বলো একশত দুই সত্য সত্য তিন বারে যাহা বলিবে ভগ্নি বলিব শতবার তবে শোনো দাদা বলো তো তুমি কোথায় চলেছ এই মুহূর্তে আমি চলেছি সেই চম্পলা নগরে চম্পলা নগরে সত্যই কি বা কারণে চম্পলা নগরে সনকার গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার লড়াটা লিখন লিখতে যাবে এ কি বলছো দাদা সেই বাছারের লড়াটি এমন কি লিখন লিখিবে একটিবার আমায় বলবে ভগ্নি সে কথা আমি তোমার সম্মুখে প্রকাশ করতে পারবো না আমি বিধাতা আমার যা মনে বলে আমি তাই লিখি কিন্তু শোনো দাদা ওই বাছা এসেছে দ্বাদশ বছরের জন্য আমারই চক্রান্তে মর্থের বুকে আমি যাহা বলিব তাই লিখিতে হবে তোমায় ভগ্নি এ কি বলছো ভগ্নি শোনো এ কখনো সম্ভব নয় এ কি বলছো দাদা তুমি না বিধাতা তৃষ্ণ অঙ্গীকার করে সেই কথা ভুলে গেছো বেশ ভগ্নি আজ যখন আমি তোমার সঙ্গে হাসতে হাসতে রেখে তিন সত্য অঙ্গীকার আবদ্ধ হয়েছি তাই আমি তোমার কথা মতো লিখবো বলো এমন কি লিখতে হবে আমায় তুমি শুনো দাদা দ্বাদশ বছরের লেখাপড়া বাচ্চার দ্বাদশ বছর বিয়ে দ্বাদশ বছর তার মৃত্যুময় সাঁওতালি পর্বতে ভগ্নি হ্যাঁ বালা ভাসিতে ভাসিতে যাবে দেবতা নগরী নিশ্চয় প্রাণী পাবে তারে ফিরে এই কথা লিখন লিখবে তুমি ভগ্নি এই নিষ্ঠুর লেখা যখন আমায় লিখতে হবে বেশ আজ আমি যখন তোমার হস্ত হস্ত রেখে আমি কথা দিয়েছি আমি লিখন লিখবো বেশ দাদা তো বুঝুনে প্রণাম জানাই আশীর্বাদ করি এই তো বিলম্ব নয় এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই চম্পল নগরে সেই বাছা নগরী লড়তে লিখন লিখবো আশা পূর্ণ করেছ এক এক করে ছয় পুত্র হারাবার পর যেন অন্ধকার চম্পক নগর যেন আবার আলোকিত করেছ কোথায় ধাত্রীমা বল রানী মা দেখো ধাত্রীমা যেন আমারই কখন ঘুমাচ্ছে না তেমনি ভাবে আমার ছয় ছয় যে সন্তানকে গান শুনে ঘুম পাড়াতাম আমার এই খোকনকেও গান শুনে ঘুম পাড়াবো বেশ ওই আমার খোকন শোনা ওই চাঁদের কোনা ওই খোকন ঘুমালো Thank you.
কে বাঁচবে
আতুরি ঘরে প্রবেশ করেছি আমি বিধাতা বিধাতা তুমি আজ এই আতুরি ঘরে কেন প্রবেশ করেছো আজ জানাই বাছা লড়া লিখন লিখার জন্য আতুরি ঘরে প্রবেশ করেছি আতুরি ঘরে সে বাছার ললাতে লিখনি লেখার জন্য তুমি প্রবেশ করেছো তুমি একবার বলবে আমি কি এমন লিখনি লিখেছো না ধাত্রী মানা আমি এমন কি বাছা লড়া লিখন লিখেছি সেই কথা আমি তোমার কাছে প্রকাশ করতে পারবো না কি বলছো বলিও গো বিধাতা তুমি যদি আমায় না বলে দাও আমি যে তোমার পদ কিছুতে ছেড়ে দেবো না বলো না একটিবার তুমি আমার কি লেখন লিখলে আমি যে লেখন লিখেছি সেই লেখন আমি তোমার কাছে কিছুতেই প্রকাশ করতে পারবো আরে বলো বলো ইয়োগো বিধাতা বলো না আমায় হস্তে ধরি পায়ে পড়ি বিধি বলি যে আমি মিস্ত্রি হয়ে থাকতে পারবো না তুমি বলো না বলো না একটিবার বলো বেশ ধাত্রীমা আজ যখন আমার সেই লিখন তোমার কাছে প্রকাশ করতেই হবে তবে শোনো দ্বাদশ বৎসর আয়ু বাছার লিখেছে লড়াতে দ্বাদশ বৎসর শিক্ষা দীক্ষা দ্বাদশ বৎসর দিয়ে বিয়ের রাত্র বাজার ধ্বংস হবে তুমি এমনই এমনই করে তুমি সেই বাজার লালাতে লিখতে পারলে লেখন তোমার কি একটু দয়া ময়া হলো না তোমার কি একটু অভিবেকে বাঁধলো না আমি শিশুকে লালাতে তুমি এমনই লিখনে লিখতে পারলে বিধাতা ধাত্রীমা এছাড়া যে আমার কোনো উপায় ছিল না ধাত্রীমা ও দারুণী বিধি রে একিলে করে লেখিলে বাচার লালাতে আমি আজ অনেক আনন্দ আনন্দ পেয়েছি তাই
আজ আমার এই আনন্দ আমার সহ্য না হই তাই আমার তোমারই যাবার সময় হয়ে গেছে তোমারই যা পাও না দি আমি তোমারই বাড়িতে পাঠিয়ে দেবো রানী বেশ এই সময় চলো রানী নমস্কার